যেহেতু ওকে রেডি। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হচ্ছে রেমন ত্রিপুরা। এই জায়গাটার নাম কি? সিনাইপাড়া। সিনাইপাড়া, সিনাইপাড়া জি, বান্দরবন। বান্দরবন। এখানে কটা ফ্যামিলি আপনারা বাস করেন? 43 পরিবার আছে। 43 পরিবারে কত লোক হবে? 250। আপনার কি ভোটার আমাদের দেশে? জি, ভোটার। ভোটার, আচ্ছা আচ্ছা। তো এখন আপনাদের জীবনযাত্রা কেমন, মানে ব্যবসা? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য। চাষ করে ওইটা? ব্যবসা বাণিজ্য বলতে আমি এরকমই নৌকা চালাই আর কি। নৌকা চালা? অন্যরা কি কাজ করে? বাইরে বসেন, আনে দেবেন কে? এখানে বসেন। এই দাদা, আমাদের দেশে যে মনে করেন ত্রিপুরা, মগ, চাকমা, মারমা বিভিন্ন জাতি গোষ্ঠী থাকে, আপনারা তো বাংলাদেশি, তা মনে করেন বাংলাদেশি, আপনারা খ্রিস্টান হয়েছে দেখলাম যে বাইবেল, খ্রিস্টান পরিবার। তার মানে আপনারা এই সিনাইপাড়াতে 43 পরিবার যারা সবাই খ্রিস্টান? সবাই খ্রিস্টান। আচ্ছা, আপনাদেরকে এখানে নিজেদের বাড়ি ঘর নাকি গভর্নমেন্ট থাকতে? নিজেদের ঘরে, নিজেদের জায়গা। তুমি স্থায়ী বাসিন্দা? এটা যে 1981 সালে পুনর্বাসন সরকার, 1981 সালে পুনর্বাসন সরকার, ও জিয়াউর রহমান সবাইকে নিয়ে সেট আপ করে দিছে, যাতে আপনার এই জায়গায় আপনি বাস করবেন, কোনো ঝামেলা যাতে না করেন। আচ্ছা, তাহলে আপনার 43 পরিবার সবাই ব্যবসা বাড়ি? আগে ছিল 50 পরিবার। 50 পরিবার, 7 পরিবার কই গেল? এই নিয়ে দেশে চলে গেছে, ত্রিপুরা চলে গেছে। ওরা আমাদের দেশে ভোটার ছিল না, নাগরিক ছিল না? আছে তো, আছে। আবার এ পরে ইয়া কই, ইয়া কই, এখানে আর চা বানায় কে? আচ্ছা, এটা আসো, খা, আসো, আসো, নিয়ে আসো, আসো, চা দাও। তোমার নাম কি? হ্যাঁ, শোনো, ওদিকে ইয়া করো, শিলমোহন। আমরা সবাই ডাক্তার, ঢাকা থেকে আসছি। শিলমোহন, তোমার নাম কি? শিলমোহন। আচ্ছা, বলো, যাও কোন ক্লাসে? থ্রি। মাশাআল্লাহ, তুমি তো অনেক। কয় ভাই বোন? কয় ভাই বোন? তোমার বাবা কি করে? তোমার বাবা চাকরি করে কোথায়? উপারে কোথায়? খাগড়াছড়িতে চাকরি করে না? তো ইয়া ফরেস্টারে। ও আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট চাকরি করে, ভালো তো। তোমার মা কোথায়? ঘরে। এখানে কি করো তুমি? এমনি বেড়াইতে আসছো, আমাদেরকে চা খাওয়াচ্ছো? ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে, ওই যে দাদার একটু সাক্ষাৎকার নিয়ে আসো। দাদা, দাদা আসেন। হ্যাঁ দাদা, কেমন আছেন আপনি? কি কাজ করেন আপনি, কি করেন? এখন তো কিছু করি না, এখন গ্রামে থাকি। পড়াশোনা? এমনিতে না, বিয়ে করেন? বিয়ে করেন? আপনারা এখানকার না? সিনাইপাড়া ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছি। ত্রিপুরা পল্লীতে আমরা প্রবেশ করেছি। এখানে 50 ঘরের মতো ত্রিপুরার পরিবারের লোকজন বাস করে। এদের অধিকাংশ জীবিকার উৎস কৃষি এবং টুকটাক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, এগুলোই। এরা খুবই সহজ সরল এবং খুবই আন্তরিক। আমাদেরকে চা খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে, আমরা তাদের আতিথ্যতায় মুগ্ধ। আপনারা যদি কেউ বান্দরবন বেড়াতে আসেন, অবশ্যই ছিনাইপাড়া ত্রিপুরা পল্লীতে বেড়াতে আসবেন। এটা আসতে আপনার মনে হবে, আসার সময় আপনার মনে হবে যে তিনবার করে মনে হবে যে ফিরে যায়। উঠতে অনেক কষ্ট, 2500 ফিট, 2500 ফিট উচ্চতা, মানে আপনি বুঝতেই পারছেন এটা অনেক দূরত্ব, অনেক কষ্ট। আমরাও মনে করেছিলাম ফিরে যাই, কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে শেষ পর্যন্ত আমরা এখানে পৌঁছালাম এবং অনেক কিছু দেখলাম, আমাদের খুব ভালো লাগছে।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এ পর্যন্ত আমরা 43 পরিবারের প্রায় 250 মানুষের বসবাসের খবর পেলাম। যা সিনাইপাড়া বান্দরবন, এখানে ত্রিপুরা ও দেশিয়ারা বাস করে, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের তারা ভোটার, তারা চাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ভালো আছে, সুখে আছে, কোনো ঝামেলা করে না তো, কোনো গভর্নমেন্ট বা কোনো মানুষ বা মুসলমান কোনো ডিস্টার্ব করে না, কেউ করে, সবাই মিলে, সবাই মিলে। তো তারা শহীদ জিয়াউর রহমানের আমলে এখানে তাদের স্থায়ী নিবাস পেয়েছেন, এখানে তাদের বাসস্থান। কবে জানি সেটা? 1981 সালে তাদের বাসস্থান পেয়েছে, তারা সুন্দরভাবে বাস করতেছে, বাঙালি এবং তারা সবাই মিলে, অধিবাসী সবাই মিলে সুখী শান্তি আছে। তাদের সকলে মঙ্গল কামনা করতেছি, সুস্বাস্থ্য কামনা করতেছি, তারা যেন ভালো থাকে এবং বাঙালিরা যারা রয়েছে এবং সরকার যারা রয়েছে তাদের জন্য সবসময় সহযোগিতা করে, সুন্দরভাবে তাদের দেখাভাল করে। এই আহ্বান জেনে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বাবুল ভাই ওষুধ পেয়েছেন?